এই পর্যায়ে আপনারা যা বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আমাদের আজকের উদ্যোক্তা হওয়ার সমতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান বক্তা, যার দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে আমাদের এই সংস্থা আরো দূর এগিয়ে যাবে, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সচিব মোহাম্মদ জয়নাল আব্দিন স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের দীর্ঘক্ষণ যাবত আপনাদের বক্তব্য শুনছি। আমি মঞ্চবিদ্যি আছে, আমার মধ্যে মঞ্চে উঠে কিছু বলা এটা বরাবরের মতোই। স্যার যেমন সাবলীল টিচার বক্তব্য দিলেন, আমি ওই রকম অভ্যস্ত না, অথবা আমাদের সাংবাদিক ভাই যেভাবে বক্তব্য দিচ্ছিলেন একেবারে নেতার মতো রাজনৈতিক, ওই রকম হ্যাঁ নেতৃত্বের গুণাবলী আমার মধ্যে নাই। আমি প্রথমেই আজকে উদ্যোক্তা হওয়ার সংস্থার সম্মানিত সভাপতি ফাতেমাতুজ জোহরা, আমাদের বিশেষ অতিথি স্যার যিনি আমার পাশে আছেন, এবং জাকির নজরুল ভাই, নুরে আলম ভাই, যারা এখানে এই সংস্থাটি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একদম শুরু থেকে দেখছিলাম আপনারা প্রত্যেকেই সিরিয়াস, বেশ ফর্মাল বক্তব্য দিচ্ছেন, একটু সিরিয়াসনেসটা কমে রিল্যাক্স করে যদি বসেন, আমি আমার কথাগুলো একটু রিল্যাক্স মোডে বলতে যাচ্ছি, কারণ খুব বেশি সিরিয়াস বক্তব্য দেয়া এটা আসলে আমার সাথে যায় না। আমি প্রথমেই আপনাদেরকে যে কথাটুকু বলবো, স্যার বলছিলেন যে উদ্যোক্তা কি, উদ্যোক্তা আপনারা প্রত্যেকেই উদ্যোক্তা, আমি দেখছি আশপাশে অনেকের এই প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে। উদ্যোক্তা মূলত হচ্ছে তার পণ্য বা সেবা যারা ভোক্তা ভোক্তার জন্য অফার করেন এবং এখানে রিস্ক নেন। উদ্যোক্তার মূল চাবিকাঠি হচ্ছে উনি রিস্ক নিতে অভ্যস্ত, উনি সমাজের অনেকগুলো বাধা পেরিয়ে আমার নিজের ইচ্ছাটাকে প্রতিপালন করার জন্য রিস্ক নেন। কেমন বাধা? প্রথম হচ্ছে পারিবারিক বাধা, ধরেন পরিবার থেকে আমি একজন উদ্যোক্তা হবো, আমার হাজব্যান্ড কি মনে করবে, আমার বাবা কি মনে করবে, আমার ভাই কি মনে করবে, সমাজ আমাকে কোন চোখে দেখবে, এই ধরনের অনেকগুলো রিস্ক আছে আপনারা যারা নারী উদ্যোক্তা আছেন ওনাদের জন্য। পাশাপাশি পুরুষ উদ্যোক্তাও অনেক সময় আমি ফেল করব কিনা, ফেল করার ভয়ে উদ্যোক্তা হতে চান না, এটা একটা রিস্ক। আর আমাদের সবচেয়ে বড় যে রিস্ক আপনারা এতক্ষণ বলছিলেন যে জাতিগত ভাবে আমাদের বেকার সমস্যা আছে, বেকার সমস্যা দূরীকরণের জন্য উদ্যোক্তা হওয়া, আমি আপনাদের কাছ থেকে একটু ভিন্নভাবে যদি চিন্তা করি যে বেকার সমস্যা না, ধরেন আজকে যারা শিল্পপতি, নতুন যারা শিল্পপতি, ধরেন একটা টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করবেন, যে একটা টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করবেন ওনার 100 কোটি টাকা প্রয়োজন মিনিমাম, তা 100 কোটি টাকার একটা টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজের মিনিমাম 30 থেকে 40 কোটি টাকা থাকা লাগে। আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত আপনার টেক্সটাইল মিল হচ্ছে, গার্মেন্টস হচ্ছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো কি আমরা সবকিছুই বলবো যে ওনারা বেকার ছিলেন এবং বেকারত্ব দূরীকরণের জন্য করছেন? যার 30 থেকে 40 কোটি টাকা আছে নিজের, আমার তো মনে হয় না যে উনি বেকারত্ব দূরীকরণের উদ্যোক্তা হচ্ছে। উনি কি পরিবার চালানোর জন্য, ওনার সংসার চালানোর আয়ের জন্য উদ্যোক্তা হচ্ছেন? আমার তো মনে হয় না যে 30 থেকে 40 কোটি টাকা যার ক্যাশ আছে সে পরিবার চালানোর জন্য উদ্যোক্তা হচ্ছে, কারণ এই 30 কোটি টাকা যদি উনি ব্যাংকে রাখেন তাহলে 5% হারে যদি বার্ষিক ইন্টারেস্ট পান তাহলে 1.5 কোটি টাকা ওনার আসবে এক বছরে, তো 1.5 কোটি টাকা 6 কোটি টাকা লাগবে ওনার সংসার চালাইতে 12 মাস, 3 লাখ টাকা করে 3 বার 36 লাখ, 1.5 কোটি টাকা, বাকি টাকাগুলো তো উনি সুন্দর আরামে বসেই খেতে পারতেন। ব্যাংকে ডিপোজিট করে দিয়ে 40 কোটি বা 30 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে দিয়ে উনি যদি ফ্যামিলিতে একদম ফুল টাইম সর্বোচ্চ পরিমাণ, একটা ফ্যামিলির কত লাগে এক মাসে, তো 3 লাখ 4 লাখ 4 লাখ, তো ওনার জন্য 48 লাখ টাকা লাগবে এক বছরে, তো 48 লাখ টাকা কিন্তু উনি ইন্টারেস্ট 1.5 কোটি টাকা পাবেন বছরে,
তাহলে উনি কেন উদ্যোক্তা হতে আসতেছেন, উনি কেন ট্রেড লাইসেন্স করতে যেয়ে হ্যাসেল করবেন, উনি কেন টিন নিতে যেয়ে ঘুষ দেবেন, উনি কেন ট্যাক্স রিটার্ন জমা দিতে গিয়ে মানে লাইনে দাঁড়াবেন কেন? তা আমি আপনাদের কাছ থেকে একটু ভিন্নভাবে এসে বলবো যে একজন উদ্যোক্তা প্রকৃত অর্থে সে তার নিজের এবং সমাজের কল্যাণ করার জন্যই উদ্যোক্তা হতে আসে। সমাজের কল্যাণটা কিভাবে হবে? উনি যখন একটা ফ্যাক্টরি করবেন, উনি যখন একটা প্রতিষ্ঠান করবেন, উনি মিনিমাম 5-10-50 জনকে চাকরি দিবেন, এই 50টা ফ্যামিলি কিন্তু ওনার এই ইনকাম থেকে চলবে, উনি এটা সমাজ কল্যাণ করছেন। আপনি শুধু নিজে উদ্যোক্তা হয়ে আপনার পেট চালানোর জন্য, আপনার ফ্যামিলি চালানোর জন্য করছেন, আমি কিন্তু বিষয়টা ওইভাবে দেখতে অভ্যস্ত না, আমি নিজে দেখতে রাজি হই। তো আপনারা তারা এই উদ্যোক্তা হওয়া সংস্থার সাথে আজকে জড়িত হয়ে আছেন, আপনারা প্রত্যেকেই ষষ্ঠ অবস্থান থেকে এক একটা আলোর দিশারী, যারা আগামীতে চেষ্টা করবে, সবাই সফল হবে না আমি বলবো না, আপনাদের 100 জনের মধ্যে যদি একজনও সফল হয় এবং এই সংস্থার যদি 300 জন সদস্য থাকে, এই 300 জন থেকে 3 জন সদস্য সফল হবেন, এই 3 জনের মাধ্যমেই এদেশের 30,000 ফ্যামিলির কর্মসংস্থান হবে, আত্মস্ব কর্মসংস্থান হবে, তাদের ইনকাম আপনারা যোগান দেবেন। তো এই আমি দেখতে চাই আগামী 10 বছরে আপনাদের উদ্যোক্তা হওয়া সংস্থার 3 জন সদস্য জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত উদ্যোক্তা। আমি ওই 3 জনের জন্যই বাকি 297 জনকে উৎসাহ দিব আজকে যে আপনি ওই 3 জনের একজন। আমার সামনে অনেক উদ্যোক্তারা, নারী উদ্যোক্তা, পুরুষ উদ্যোক্তা আছেন যাদেরকে আমি দীর্ঘদিন যাবৎ দেখি চিনি। শুরুটা কিন্তু আমরা যদি উদ্যোক্তা বিষয়টা চিন্তা করি তাহলে আমাদের মধ্যে একটা সিরিয়াসনেস কাজ করেছে, এটা মনে হয় বিশাল একটা বিল্ডিং, বিশাল মেশিনারিজ, অনেক কর্মচারী সাই করে দেবো, সিনেমাতে যেমন আমরা দেখি এক একজন ব্যবসায়ী বড় হয়ে যায় কিন্তু এবং রাতারাতি অনেক বড় লোক হয়ে যায়, এই বিষয়গুলো সিনেমার, কিন্তু বাস্তবের জগতে আমরা প্রত্যেকেই যদি চিন্তা করি, স্যাররা যেই এক্সাম্পল বলেন, উনি কলকাতায় গেলেন, শিয়ালদা স্টেশনে গিয়ে পাঠ করছে, পুলির কাজ করছে, পরে দেখা গেল তারা এটা ইয়ে হচ্ছে না, উনি কমলা দোকান থেকে 1 ডজন কমলা ধরেন 2 রুপি দিয়ে কিনে আনলেন তখনকার দিনে, এনে উনি 3 রুপি এক রুপি লাভ, মানে প্রফিটের হার কত 50%। উনি চিন্তা করলেন তাহলে এই 3 রুপি দিয়ে আমি আবার 2 ডজন কমলা কিনে আনলাম, উনি 2 ডজন কমলা আবার 3 রুপি করে 6 রুপি বিক্রি করলেন। এইভাবে এগিয়ে যাওয়ার নাম উদ্যোক্তা। রাতারাতি বড় লোক হয়ে যাবেন, রাতারাতি অনেক কিছু গাড়ি বাড়ি হয়ে যাবে, আমার মনে হয় এই স্বপ্নটা উদ্যোক্তার জন্য অনুচিত হবে। ওইটা একান্ত ধরেন আমাদের দেশে যদি বলে অবৈধ কোনো পথে যদি ইনকাম হয় তাহলে রাতারাতি আপনি খুব বড় লোক হয়ে যাওয়ার চান্স আছে, বাট উদ্যোক্তা হিসেবে আপনাকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 5:30, কালকে 5:00, তারপরের দিন হয়তো 10:30, এইভাবে আপনাকে একজন উদ্যোক্তা আগাবে। আর আমি আমাদের বাংলাদেশের যে ট্রেন্ড দেখছি নারী উদ্যোক্তা, আমি আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে প্রত্যেকেই যে কোনো সেক্টরে, তখন আমার পাশের জন ভালো করছেন ম্যাডাম, হ্যাঁ ফাতেমা জোরা উনি একটা বুটিক শপ করে ভালো করলেন, আমিও বুটিক শপ করবো, উনিও বুটিক শপ করবো, উনিও করবে, সামনে সবাই বুটিক শপ করবে, নিজেদের মধ্যে বাড়াবেন। কেন কেন আমরা এই বুটিক, বাটিক, এমব্রয়ডারি বা এই সেক্টর থেকে একটু আলাদা পাই না? ধরেন নারী উদ্যোক্তা, নারী উদ্যোক্তাদের জন্য বুটিক বাসায় করা যায়, ব্লক বাটিক এমব্রয়ডারি কাজগুলো খুব ভালো, কিন্তু পাশাপাশি চিন্তা করি তাহলে কিন্তু বাসায় আমাদের ভ্যানিটি ব্যাগ বা পুরুষদের পার্স অথবা মহিলাদের পার্স, বেল্ট, এ ধরনের চামড়া ও চামড়া পণ্য কিন্তু বাসায় তৈরি করা সম্ভব। আমি বাংলাদেশের অলমোস্ট 177টা এসএমই ক্লাস্টার, শিল্প ক্লাস্টারের মধ্যে 93টা শিল্প ক্লাস্টার ভিজিট করার আমার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি তারা বৈরবে ছোট্ট একটা রুম নিয়ে উদ্যোক্তারা আমাদের লেদার প্রোডাক্ট তৈরি করছে, লেদারের চটি স্যান্ডেল থেকে আরম্ভ করে ব্যাগ, পার্স, বেল্ট এসব তৈরি করছে। আমি কিন্তু ইচ্ছে করলেই আমি আজকের এই ডিসপ্লেতে কোনো নারী উদ্যোক্তাকেই চামড়া বা চামড়াজাত পণ্যের কোনো স্টল দেখিনি। আপনারা কিন্তু বুটিক হাউস করতে যত টাকা খরচ হয়েছে বা যেই প্রশিক্ষণ নিয়েছেন, আপনার চামড়া বা চামড়াজাত পণ্যে গেলেও কিন্তু সেম টাকা খরচ হবে, কাছাকাছি টাকা খরচ হবে। শুধু উদ্যোক্তা হওয়ার জন্য আপনি প্রাথমিক যে ট্রেনিং, এই ট্রেনিংটা দরকার, অথবা আপনি ভৈরব থেকে অথবা কালুহাটি থেকে একজন দক্ষ শ্রমিক নিয়ে আসেন, 2 জন দক্ষ শ্রমিক নিয়ে আসেন, এমএ করেন, আপনার এই উদ্যোক্তা হওয়া সংস্থায় যদি 100 জন সদস্য থাকে এবং 100 জনে যদি শুধু বুটিক বাটিক করেন,
তাহলে কিন্তু নিজেদের মধ্যে কম্পিটিশন হবে, সম্পর্ক খারাপ হবে, কেউই প্রফিটে থাকবেন না। ডাইভার্সিফিকেশন চিন্তা করতে হবে। আপনি কেন আজকে আমাদের গ্রামগঞ্জেও দেখেছি বিয়ের অ্যাট্রিস্ট বিয়ের আগে কনের সাজাও একটা বিষয় আছে, অনেকে একটু সাজিয়ে আনা গ্রামে কোন একটা পার্লার থেকে অথবা একটা বিউটি বক্স নিয়ে বাসায় গিয়ে কনেটা সাজিয়ে দিয়ে আসা, তার মাধ্যমেও কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারেন। আপনি ওদিকে যাচ্ছেন না, তারপরে ধরেন উদ্যোক্তা যারা হবেন আমাদের, আমি একটু বলতে চাচ্ছি আমাদের মা চাষি বা আপনারা যারা সামনে আছেন সবাই রান্নায় খুব পারদর্শী, কারণ নারী উদ্যোক্তা নারী মানে হচ্ছে রান্না রান্না এমনটা হয় না এদেশে। আমার মা খারাপ এরকম রান্ধতেন, এখন আমার ঘরের যে আমার সহধর্মিনী ওনার রান্নার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। উনি কিন্তু আমার মা গরুর মাংস যেভাবে রান্না করতেন আমার ভাই কিন্তু ওইভাবে রান্না করে না, কিন্তু দুইটাই স্বাদ ভালো স্বাদ। তাহলে আপনারা কেন রান্না শিখবেন? আর রান্না কিন্তু শুধু বাসায় খাওয়ানোর জন্য রান্না না, আপনি রেস্টুরেন্ট হোটেল করতে হবে এরকম রান্না না, আপনি বেকারি আইটেম গুলো করতে পারেন, আপনি কেক করতে পারেন বার্থডে কেক, তারপর ম্যারেজ ডে কেক, এ ধরনের কেক আইটেম গুলো করতে পারেন, আপনার পাশের একটা শপে সাপ্লাই দিতে পারেন। তো আপনার এই বিষয়টা শিখতে পারেন। আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে আপনার ই কমার্সের লোক এখন ই কমার্সের সাথে সম্পৃক্ত হতে পারে, আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনার প্লাস্টিক এগ্রো প্রসেসিং এইসব সেক্টরে কাজ করার সুযোগ আছে। সুতরাং আমি আহ্বান করব আমাদের যারা আছেন, যেমন আমি ওই পাশে একটা স্টল খুব সুন্দর দেখছি ওনারা কিছু হ্যান্ডিক্রাফট তৈরি করেছেন, হ্যান্ডিক্রাফট আমি গতদিন আমার সাথে আলাপ করছিলাম যে থাই ক্লিয়ার থেকে সুন্দর ডেকোরেশন আইটেম তৈরি করা হয়, একেবারে ধরেন ছোট্ট একটা বনসাই কলা গাছ তৈরি করবে থাই ক্লিয়ার থেকে, আপনি দেখলে বুঝবেন না, প্রথম দেখায় বুঝতেই পারবেন না এটা ন্যাচারাল না আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তৈরি করে, আর্টিফিশিয়াল ফ্রুটস তৈরি করে, এই ফ্রুটস যেমন আপনাদের ন্যাচারাল ফ্রুটস সামনে দেওয়া আছে ওইরকম আর্টিফিশিয়াল ফ্রুটস গুলো দেখতে বহু ওইরকম হবে। আমি বিদেশে দেখেছি যে আমাদের কর্ম সবগুলো আইটেমই কিন্তু তৈরি করা সম্ভব এবং ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আপনি বাসা থেকে আপনি এগুলো তৈরি করতে পারেন। তো উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম যে বিষয়টা আমি গুরুত্ব দিব এটা হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে উদ্যোক্তা হবেন, ওই সাবজেক্ট টপিক নির্বাচন করবেন, সেক্টর নির্বাচন করা। আমাদের অনেকেই শুধু গার্মেন্টস আর ধরেন শিপবিল্ডিং কিছু অল্প দুই একটা সেক্টরের নাম জানে, বাংলাদেশে বিশ্বাস করেন 100-এর উপরে সেক্টর আছে। আপনি কেন জ্যামজারি আচার তৈরি করতে পারছেন না? আপনি জ্যামজারি আচার যদি শুধু আমের আচার সবাই তৈরি করেন সবাই ফেল করবে। আপনার এই উদ্যোক্তা হওয়ার সংস্থা থেকে পাঁচজন যদি জ্যামজারি আচার তৈরি করেন আর পাঁচজন কেন আমাদের মরিচের আচার হয়, ক্যাপসিকাম থেকে আচার হয়, অলিভের আচার হয়, আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাই আপনাদের মধ্যে সম্পৃক্ততা হওয়া এবং একে অপরকে সহযোগিতা করার টেন্ডেন্সি থাকে। আপনার যদি একটা শপ থাকে, এই শপে যদি আপনি আম বা অন্যান্য আচার তৈরি করেন, আপনার পাশের যে বোন আপনার পাশে আজকে বসে আছে ওনাকে উনি যদি জলপাইয়ের আচার তৈরি করে হয় না, আপনি তার কাছ থেকে দুইটা জলপাইয়ের আচার নেন আপনার শপে বিক্রি করেন, আপনার দুইটা আমার আচার থাকে যায়। এই যে সহযোগিতা সহমর্মিতা নেটওয়ার্কিং এই বিষয়টা থাকতে হবে, কারণ নিজেদের মধ্যে যদি সহযোগিতার এই টেন্ডেন্সিটা না থাকে একজনও উঠবেন না। ওঠার জন্য সবার আগে যেটা দরকার, আমি তো আমার ধরেন সুদীর্ঘ চাকরি জীবনে আমি মূলত ব্যবসা কেন্দ্রিক প্রতিষ্ঠান করে চাকরি করেছি, আমি এক সময় অ্যাপ্লিসি দিয়ে দিয়েছিলাম, আমি পরবর্তীতে গভর্নমেন্ট সার্ভিস জয়েন করি, গভর্নমেন্ট সার্ভিসে আমি এসএমই ফাউন্ডেশনে দুদিন কাজ করেছি, এসএমই উদ্যোক্তারা কিভাবে কাজ করে, পরবর্তীতে আমি এখন ঢাকা চেম্বারে কাজ করি। বাট আমার একটা নিজের পার্সোনাল মোটিভ হচ্ছে এদেশে আমরা যারা উদ্যোক্তা হবেন ছোট ক্ষুদ্র মাইক্রো মাঝারি প্রত্যেকেই তাদের স্বস্ব ক্ষেত্রে কাজ করবেন, পাশাপাশি তার সহযোগী যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন অথবা তাদের সহযোগিতা দিবেন। এই সহযোগিতা করা এবং নেওয়ার জন্য প্ল্যাটফর্ম হচ্ছে উদ্যোক্তা হওয়া সংস্থা। আর উদ্যোক্তা হওয়ার সংস্থা কিন্তু কোনো নিজের তৈরি করবে এই সংস্থা কি করবে, ধরেন আপনি আজকে একটা বিউটি পার্লার করতে চান, তাই বিউটি পার্লার করার জন্য আপনি একা তো গিয়ে কোথাও ট্রেনিং নিতে পারবেন না, এই সংস্থায় আসবেন, এই সংস্থা আপনাকে ওই ট্রেনিং এর ব্যবস্থা করে দিবে। আপনারা বিজনেস কোচিং এর একটা টিম হয় ওই টিমের ট্রেনিং উদ্যোক্তা হওয়ার সংস্থা ব্যবস্থা করে দিবে। আপনারা যদি কেউ রান্না বেকিং আইটেম বিভিন্ন আইটেম শিখতে চান আপনারা এই সংস্থায় আসবেন, ওনারা ব্যবস্থা করে দিবে কিভাবে আপনারা এই বিষয়গুলো শিখতে পারবেন। কারণ আজকে আমাদের চাইনিজ ফুড থাই ফুড ইন্ডিয়ান ফুড অনেক ধরনের ফুড কিন্তু আছে এবং ওই সবগুলো আইটেম কিন্তু তৈরি করা সম্ভব, তো এই বিষয়টা শিখতে হবে, শেখার জন্য এই ট্রেনিং দরকার। উনি অলরেডি সুজিকার জন্য খুব ট্রেনিং দিচ্ছেন, উনি ডিজাইনিং এর ট্রেনিং দিচ্ছেন, উনি ব্লক পার্টিং এমব্রয়ডারি এ ধরনের ট্রেনিং দিচ্ছেন, উনি হয়তো নকশিকাতার ট্রেনিং দিচ্ছেন, ওনার ট্রেনিংটা কিন্তু শুধু এই রিলেভেন্ট সীমাবদ্ধ না,
ওনাকে ডায়াগনস্টিফাই করতে হবে। আমি গতদিন রাতেই ওনার সাথে আলাপ করছিলাম যে আপনার ইনস্টিটিউটে আপনি ডিপার্টমেন্টের সংখ্যা বাড়ি, এজন্য আমরা দুইজন সম্মানিত মেহমান আজকে ওনাদেরকে ইনভাইট করে নিয়ে এসেছি। ওনাদের একজন বিউটি পার্লার এবং বিউটি পিকচার এবং বিউটি পার্লার ম্যানেজমেন্টের ট্রেনিং ট্রেনার দীর্ঘদিন যাবৎ ওনার নিজের একটা বিউটি পার্লার আছে, তার দুই তিনটা ব্রাঞ্চ আছে, ঢাকার প্রতিষ্ঠিত বিউটিশিয়ান। তো উনি ঢাকা না শুধু উনি খুলনা রাজশাহী বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে বেড়ান, তাহলে হোয়াই নট আপনারা যে উদ্যোক্তা সংস্থার আসেন উদ্যোক্তা হওয়ার সংস্থার সাথে আপনাদেরকে কেন দিলেন না? তো উনি আশা করি আমাদের সাথে সম্পৃক্ত হবেন এই সংস্থায়, আপনার সাথে অবশ্যই জড়িত হয়েছে। রান্নার বিষয়ে আমি আরেকজন আপাকে নিয়ে আসছি, রংধনু রন্ধন একাডেমি মিরপুরে বেশ নাম করে অনেকদিন যাবৎ ওনারা কাজ করছে, ওই আপাকে আমি ইনভাইট করেছি যে আপা আসেন আমাদের উদ্যুক্ত হওয়ার সংস্থা, ওনাদের আলাদা একটা ডিপার্টমেন্ট ট্রেনিং ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্ট হতে পারে যেখানে আপনি 50টা বেটিং আইটেম শিখাবেন অথবা 20টা চাইনিজ আইটেম, 10টা থাই আইটেম শিখাবেন, 5টা ইন্ডিয়ান আইটেম শিখাবেন, এতে করে আপনি ডাইভার্সিফিকেশন হবে। আমরা যদি থাই ফ্লেয়ার উপরে কাজ করি যেটা আর্টিফিশিয়াল ফ্রুটস ফ্লেভার বানায় এটার উপর ট্রেনিং আছে, আমরা যদি লেদার বুস্টের কাজ করতে চাই তাহলে লেদার বুস্টের জন্য কিন্তু 15 দিন 1 মাস ট্রেনিং দিলে আপনারা নিজেরা লেদার বুস্টগুলো তৈরি করতে পারেন। কারণ ভ্যানিটি ব্যাগ তৈরি করা বা আমাদের পার্স তৈরি করা বেল্ট তৈরি করা এই বিষয়গুলো কিন্তু খুব খুব কষ্টসাধ্য না, দরকার একটু ট্রেনিং। একটা সংস্থায় আসতে হবে, সংস্থা আপনাকে সহায়তা করবে। আপনি খুব বেশি শিখে গেলেন ট্রেনিং হলো কিন্তু আপনার উদ্যোগ আপনি বাসায় তৈরি করলেন মার্কেট লিঙ্কের না, আপনি উদ্যোগটা তো শুধু প্রোডাক্টগুলো তৈরি করে বাসায় গাদাগাদি করে রাখার জন্য, আপনি উদ্যোক্তা ভাবেন ট্রেনিং এই প্রোডাক্টগুলো তৈরি করবেন একটা টার্গেট মার্কেটের জন্য, তখন আপনি ওই মার্কেটে পৌঁছাতে হবে। আপনার যদি ওই মার্কেটে পৌঁছাইতে হয় তখনও কিন্তু আপনাদের পারস্পরিক সহযোগিতা লাগবে। এই সংস্থাতে ধরেন একজন বড় উদ্যোক্তা আছেন যার ওনার হয়তো 2টা 5টা শোরুম আছে, তখন আপনি এই সংস্থায় যখন আসবেন নেটওয়ার্ক হবে আপনার, তখন ওই উদ্যোক্তাও তো এই সংস্থার সদস্য, উনি হয়তো ওনার শোরুমে আপনার 10টা প্রোডাক্ট জায়গা করে দিচ্ছে, আপনাদের পারস্পরিক সহযোগিতা হবে। পাশাপাশি উনি হয়তো 10 টাকা প্রফিট করবেন, তার মধ্যে থেকে 3 টাকা প্রফিট আপনার সাথে শেয়ার করবেন বা 5 টাকা প্রফিট আপনার সাথে শেয়ার করবেন, বাট উভয় উপকৃত হবেন। কিন্তু আপনি যদি আগে আসেন ওনার শোরুম উনি হয়তো নিউ মার্কেট থেকে কিনবেন বা অন্য কোথাও পাইকারি মার্কেট থেকে কিনে আনবেন, বাট আপনার কাছ থেকে নিলে তো একই প্রফিট হবে ওনার, তাহলে উনি কেন আপনি তার সহযোগী একটা সংস্থার একই জায়গায় বসেন প্রত্যেক দিন আপনাদের দেখা সাক্ষাৎ হয় কেন উনি আপনাকে হেল্প করবেন? তো যার জন্য আপনারা যারা বড় উদ্যোক্তা আছেন যাদের শোরুম করার তৌফিক আছে যাদের এবিলিটি আছে দেশে বিদেশে মার্কেটিং করার, তারা সহযোগী হবেন যারা আপনার ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করছে ওনাদের জন্য। এই মেন্টালিটি যদি থাকে তাহলে এই সংস্থা হবে, আর যদি না থাকে, আর আমি আরেকটা কথা বলে নেই কারণ দীর্ঘদিন যাবত যেহেতু বিজনেস রিলেভেন্ট প্রতিষ্ঠান হয়ে কাজ করছি, আমি এই বিজনেস রিলেভেন্ট প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করে তাদের মধ্যে খুব বড় একটা কমপ্লেক্সিটি দেখি, নেতৃত্বের কম্পিটিশন। আমি সভাপতি হব, আমি প্রেসিডেন্ট হব, আমি সেক্রেটারি হব, আমি ধরেন এইরকম হবে, এই যে আমি হব করতে করতে প্রতিষ্ঠানের 12টা, এইটা প্লিজ এই সংস্থাটা যারা নতুন করছেন আপনারা একেবারে হাঁটি হাঁটি পাপা করে করছেন, আমি অনুরোধ করবো আপনাদের কাছে দুটো সংস্থাটাকে অনেক দূর নিয়ে যেতে হয় তাহলে আমি হব থেকে বেরিয়ে আসতে হবে। একজন যোগ্য প্রতিনিধি সে যোগ্য চেয়ারে ঘটবে, যদি আপনি দেখেন যে ওই চেয়ার থেকে সে আপনার সামগ্রিক সব সদস্যের জন্য সমান তালে কাজ করে যাচ্ছে, মানুষের লিমিটেশন আছে, আমার লিমিটেশন আছে, ওনার লিমিটেশন, প্রত্যেকের লিমিটেশন আছে, বাট এই লিমিটেশন গুলো সত্ত্বেও যদি দেখেন যে আপনাদের সবার জন্য উনি কাজ করছে তাহলে আপনারা প্লিজ সবাই মিলে ওনার হাতকে শক্তিশালী করবেন, নিজে প্রেসিডেন্ট হয়ে মাইকের সামনে এসে কথা বলার কোনো দরকার নেই। আমি ব্যক্তি জীবন থেকে আমার সেই আমি এসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ক্যারিয়ার শুরু করছি, আমি আজকে সচিব এক্সিকিউটিভ হয়ে যাইনি, বাট আমি এখনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে অভ্যস্ত না বা প্রিপেয়ার করি না, কেন? কারণ মঞ্চে যখন যাবেন তখন আপনার নিজের মধ্যে একটা জোশ চলে আসবে, আপনি হয়তো ভুলে যাবেন যে আপনার তখন মনে হবে আমি লিডার আর বাকি সবাই হচ্ছে আমার পিজন, বরং আমি একসাথে সবাইকে নিয়ে যদি আগাই তাহলে দেখবেন যে আপনার আগানোটা সার্থক হবে, এক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আজকের আমাদের বাংলাদেশে বিজনেস করা কিন্তু সহজ না, খুব সহজ না, আপনি ট্রেড লাইসেন্স করতে যাবেন এক সময় 3,000 টাকা হলে ট্রেড লাইসেন্স করে দিতে হবে, এখন 10,000 টাকা লাগে, এক সময় এনবিআর এর ট্যাক্স বা ভ্যাটের লোকজন অত বেশি দরদারি করে না, এখন ওনাদের সংখ্যাও বাড়ছে, অফিসের সংখ্যা বাড়ছে, ভ্যাটের লোকজন আপনার দোকান পর্যন্ত চলে যাবে, আপনি রেজিস্ট্রেশন না করলেও দোক করে সে আপনাকে রেজিস্ট্রেশন করাই নেবে। তো এই বিষয়গুলো আরেকটা হচ্ছে আমাদের শিল্প নীতি, আমাদের যেই মনিটারি পলিসি এগুলোতে কিছু সুবিধা উদ্যোক্তাদের দেয়া আছে, এই সুবিধাগুলোও আপনাদেরকে এসে করতে জানতে হবে, আপনি একক ভাবে তো জানবেন না, আপনার একটা প্রতিষ্ঠান দুটো প্রতিষ্ঠানে জানা সম্ভব হতে পারে, ট্যাক্স কাকে দিতে হবে কাকে দিতে হবে,
যে আমার 50 লক্ষ টাকা নিচে টার্নওভার হলে আমার ট্যাক্স দিতে হবে না, তখন আপনার দোকানে যদি ট্যাক্সের লোক যায় বা ব্যাটের লোক যায় তখন আপনি তাকে ওই কাগজটা দেখাতে পারেন, ভাই সরকার আমাকে আমার 50 লক্ষ টাকা নিচে টার্নওভার আমাকে ট্যাক্স আদার বাইরে রেখেছে, আপনি কেন আমার কাছ থেকে টাকা নিতে আসছেন? আপনি ওই কথাটা বলতে পারবেন, কিন্তু আপনি যদি নিজেই না জানেন যে আসলে আপনার উপর ট্যাক্স আছে না নাই তখন কিন্তু ও যায় নিয়ে নিতে। আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ট্যাক্স ক্যালকুলেশন শিখবেন, ভ্যাট বিএটি আপনি ধরেন বিএটি হচ্ছে 15% বা 5% বা 10% প্রোডাক্টের, আপনি যদি না জানেন যে আপনি প্রোডাক্টটা যখন কিনে আনলেন তখন কিন্তু র মেটেরিয়ালসের একটা ট্যাক্স দিয়ে আসছে, আবার ফাইনাল প্রোডাক্টের উপর যদি আবারও 15% হয় তাহলে কিন্তু ডাবল ট্যাক্সেশন হয়ে যায়, দুইবার ট্যাক্স হয়ে যাচ্ছে। আপনি র মেটেরিয়াল কেনার জন্য এক সময় দিলেন, আবার ফাইনাল প্রোডাক্ট কেনার জন্য দিচ্ছেন, আপনাকে জানতে হবে যে আমি র মেটেরিয়াল কেনার জন্য যে 7% ট্যাক্স দিচ্ছি পরেরটা আমি আরো 7% দিব, 15% দিব, ওই যে 7% যার জন্য মূসক ইলিমেন্ট চালান আগের যে চালানটা ওটা সংরক্ষণ করতে হবে, তখন আপনি দেখাইতে পারবেন যে ভাই আমি র মেটেরিয়াল কেনার জন্য 7% ট্যাক্স দিয়ে এসেছিলাম আর এর জন্য আমি ফাইনাল প্রোডাক্টে বাকি 7% দিব, পুরোটা দিব, আপনার বিজনেসে প্রফিট হবে। তো এরকম ব্যাংকিং রিলেশনশিপ আপনাদের একজন ম্যানেজার ভাই বক্তব্য দিয়েছেন, তো ব্যাংক কিন্তু আমাদের এই এখন বাংলাদেশের যে অবস্থা আমাদের একদিকে হচ্ছে লিকুইডিটি সারপ্লাস, ব্যাংকে প্রচুর টাকা আইডল করে আছে, 2 বছর 5 বছর 7 বছর টাকা দিচ্ছে দিতে পারছে না মানুষ উপযুক্ত উদ্যোক্তা। আরেকটা দিক হচ্ছে আপনারা যারা উদ্যোক্তা তারা প্রত্যেক দিন ব্যাংকে হয়তো অনেকেই ধর্ণা দিচ্ছেন, ব্যাংকে আপনার একটা পাত্র দেয় না 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 আপনাকে ফাইন্যান্স করা যাবে, কারণ অবশ্যই বুঝতে হবে এটা ব্যাংকারের দোষ না, আমার যোগ্যতার অভাব, আমার যে সব আমি এই সবে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে কি পরিমাণ র মেটেরিয়ালস কিনি এটা যদি একটা খাতা আমি মেনটেন করি, এবং আমি যদি প্রত্যেক দিন কি পরিমাণ বিক্রি করি এটার একটা খাতা মেনটেন করি, অথবা ব্যাংকের একটা হিসাব খুলে ওই হিসাবে প্রত্যেক দিন জমা দিই এবং উঠাই, এই যে আমার ট্রানজ্যাকশন রেকর্ড, এই রেকর্ডটা দেখাতে পারলে ব্যাংক সহজে আপনাকে অ্যাসেস করতে পারবে টাকা দিয়ে আপনার ব্যবসা বৃদ্ধি করার জন্য। কিন্তু আপনার আমরা কেউ রেকর্ড রাখি না, পকেটে করে নেই, আমার ওই বোন আমার ভাই ছোট ভাই বাবা খালা চাচা সব মিলেই ব্যবসা করি, কোনোটার রেকর্ড নেই। আমি দাবি করি যে আমার প্রত্যেক দিন 50,000 টাকা ট্রানজাকশন হয়, কিন্তু আমি যদি বলি ভাই আপনি একটা খাতায় লেখা দেখান যে গত মাসের 29 তারিখ কত টাকা ট্রানজাকশন করছেন, তখন ওই লেখাটা আছে। তো আপনি কি ফর্মালিটিস করলে ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে এই বিষয়টা সম্পর্কে আপনাকে জানতে হবে। উদ্যোক্তা হওয়ার জন্য মহাজ্ঞানী হওয়া দরকার নেই, কিন্তু ছোট ছোট যে বিষয়গুলো আপনাকে প্রতিদিন টাচ করবে ওই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে এবং মেনটেন করতে হবে। আমরা অনেক কিছু জানি কিন্তু মেনটেন করি না, কোনো লাভ মেনটেন জানা প্লাস পাশাপাশি মেনটেন করা এই দুটো এনসিও করতে হবে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের প্রধানতম সমস্যা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, ব্যাংক টাকা দেয় না। দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনারা মনে করেন যে আমার প্রোডাক্ট অনেক সুন্দর কারণ আমি অনেক কষ্ট করে তৈরি করছি, কিন্তু বাজারে নিয়ে বা একটা মেলায় এনে যখন পাশে আরেকটা স্টলের সাথে কম্পারিজন করি, বিশেষ করে যেসব মেলায় বিদেশি পণ্য থাকে, ধরেন ইন্ডিয়ান একটা বুটিক খাও শপের সাথে যদি আমি তুলনা করি, চায়না থেকে একটা প্রোডাক্টের সাথে যদি তুলনা করি, তখন নিজেদের দুঃখ লাগে। কি মানে আমি তো 22টায় আমি 1 মাস অনেক পরিশ্রম করেছি, অনেক আমার কাছে মনে হয় তিনি সুন্দরতম প্রোডাক্ট, কিন্তু আমি যদি আরেকটা চাইনিজ প্রোডাক্ট একটা ইন্ডিয়ান প্রোডাক্টের পাশাপাশি তার করাই, তখন কিন্তু আমি বুঝতে পারি যে আমার এই প্রোডাক্টের মাপের সমস্যা আছে, আমার এই প্রোডাক্টের ফিনিশিং এর সমস্যা আছে, আমার এই প্রোডাক্টের কালার কম্বিনেশনের সমস্যা আছে। তো যার জন্য আপনাদেরকে চোখ মুখ খোলার জন্য আপনি ইন্টারনেটে হোক অথবা বাস্তবে হোক আপনার প্রোডাক্টটা আপনার সমজাতীয় আরেকটা প্রোডাক্টের সাথে তুলনা করতে হবে। এই তুলনা করতে হলে আপনাকে মেলাগুলা দেশে বিদেশে মেলায় অংশগ্রহণ করতে হবে, আপনাকে তুলনা করার জন্য বাজার সবগুলোতে গিয়ে দেখে আসতে হবে যে আমি যে এই প্রোডাক্টটা বানাই আমার একটা নকশিকাতা আমি আরেকটা নকশিকাতা, যেটা ধরেন আমি রংপুরে গিয়েছিলাম এক সময়, রংপুরে আপনাদের মতোই অল্প কিছু মানুষজন নিশ্চিত গঞ্জ একটা গ্রাম আছে, আপনাদের মতোই একটা সংস্থা তৈরি করেছে, তাদের লিডারশিপ তাদের ঐক্যবদ্ধতা এত ভালো ছিল যে আজকে তারা ওই গ্রামে 250 ফ্যামিলি মিলে যা প্রোডাক্ট তৈরি করে তারা নিজস্ব একটাও রংপুরের বাইরে নিয়ে আসে না, তারা কি করে রংপুরে তাদের সংস্থার একটা বড় ডিসপ্লে সেন্টার আছে, ওই ডিসপ্লে সেন্টারে ডিসপ্লে করে এবং ওই ডিসপ্লে সেন্টারের মাধ্যমে তারা মিডল ইস্টে বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে। একটা গ্রাম রংপুরের অদপাড়ায় একটা গ্রামের মানুষ যদি নিজেরা ঐক্যবদ্ধ হয়ে তাদের একটা ডিসপ্লে সেন্টার করতে পারে, রংপুর শহরে একটা বিভাগীয় শহর বড় একটা ডিসপ্লে সেন্টার করতে পারে এবং ওই ডিসপ্লে সেন্টারের মাধ্যমে বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে আপনারা তারা ঢাকায় বা ঢাকার আশপাশে বা মুন্সিগঞ্জ কেরানীগঞ্জ তারা কেন পাবেন? আপনি একা চেষ্টা করলে আপনার প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন না, কারণ আপনার একা সক্ষমতা নাই, এজন্যই আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা সাদা আমরেলান দিতে উদ্যোক্তা হওয়ার সংস্থা, তার মাধ্যমে আপনার সব প্রোডাক্ট আপনারা নিজেরা যদি প্রত্যেকেই ধরেন আজকে বলি আপনার 5 কোটি টাকা লাগবে একটা ডিসপ্লে সেন্টার করতে ঢাকায়, এই আরম্ভ ছোট করে করলেও 3 কোটি টাকা লাগবে। আমার তো মনে হয় না এইরকম আমরা যারা
আছে তারা এই মুহূর্তে কেউ 20 টাকা ক্যাশ দিয়ে দিতে পারবে পারবো না কিন্তু আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমি 3 লাখ দিব উনি 3 লাখ দিব উনি 3 লাখ দিব আপনি 3 লাখ টাকা দিবেন তাইলে কিন্তু আমরা 100 মিলে 20 টাকা দিতে পারবো এবং আমরা এই রুমে যারা ভিতরে তারা আসেন আমি ড্যামশি উঠে প্রত্যেককে 3 লাখ টাকা করে দিতে পারবো তো এই 3 লাখ টাকা করে জমে এই সংস্থা জানার যদি আমি একটা ডিসপ্লে সেন্টার করে 3 কোটি টাকা খরচ করি পৃথিবীর যে দেশ থেকে এই মানুষ আসো পরিচিত সেন্টার ভিজিট করলে অ্যাট লিস্ট কিছু একটা নিয়ে হাতে করে বেরিয়ে আমাদের সমস্যা আমরা বলি আমরা অনেক দেরি করি কিন্তু বুঝতে পারি না দেশের মতো জায়গায় দেখতে হবে আপনাকে আমাদের গভর্নমেন্টের প্রত্যেক বছর মিনিমাম ধরেন 30 থেকে 50টা বিদেশি অনুষ্ঠান থাকে তাহলে বিদেশি বায়াররা আসে বিদেশি মন্ত্রীরা আসে বিদেশি বিভিন্ন ডেলিগেটসরা আসে ওই ডেলিগেটদের উপহার দেওয়ার জন্য মেড ইন বাংলাদেশ এবং আমাদের লোকাল কালচারের যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরাই করি তখন আমাদের বাধ্য হয়ে আরঙ্গে যেতে হয় আপনার এখানে যে 3 পিসটা আপনি 600 টাকা বিক্রি করবেন আরঙ্গে দাম ওটা 1500 টাকা তাই কি এটা তো অন্য কিছু না আরঙ্গে করছে ব্র্যান্ড ক্রিয়েট করছে ভ্যালু ক্রিয়েট করছে তার নিজেকে আলাদা একটা উচ্চতায় নিয়ে গেছে এতদিন যাব সে কিন্তু তার ওই ব্র্যান্ডের তার নামের ওই এটা মনিটারি ক্যাশ এনক্যাশ করছে তার যে ব্র্যান্ডিং তার যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস ওই সুবিধাটাই সে এনক্যাশ করছে সে আপনার যে ফেব্রিক সেম ফেব্রিক দিয়ে তৈরি করেছে আপনার যে শ্রম লাগছে সেম শ্রম দিয়েছে কিন্তু আপনারটার দাম 600 টাকা তারটার দাম 1500 টাকা কারণ কি কারণ একটাই সে নিজেকে অন্য উচ্চতায় উঠাই নিতে পারছে আপনি পারেন নাই আমি পারি না আমাদের আরেকটা বড় সমস্যা আমি কি বলবো ধরেন আমি যদি পাঞ্জাবি কিনি আমি ইন্ডিয়াতে বা সিঙ্গাপুরে এসব জায়গায় দেখছি পাঞ্জাবি কিনলে আমার যে উচ্চতা আমার যে হাই এই হাইতে 42 এর পাঞ্জাবি কিনলে আমার খাতাটা ঠিক এই পর্যন্তই আসে শেষ হয়ে যাবে কিন্তু আমি ঢাকায় পাঞ্জাবি কিনে দেখেছি 42 পাঞ্জাবি আমার হাই তো জানা ভাই তার 42 ইঞ্চি হাই কিন্তু আমার খাতাটা এই পর্যন্ত চলে আসে কারণটা আমার খাতাটা কেন ম্যাচিং হচ্ছে না যেখানে থাকার কথা এখানে না থাকি এখানে কেন চলে আসছে এই বিষয়গুলো আপনারা যারা উদ্যোক্তা তাদেরকে খেয়াল করতে হবে যে আমি যখন প্রোডাক্টটা তৈরি করব এটা স্ট্যান্ডার্ড হচ্ছে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আমার খাতাটা 1 ইঞ্চি বড় হইলেও সমস্যা মানে কোনো ইউজ নাই 1 ইঞ্চি কাপড় বেশি লাগে 1 ইঞ্চি ছোট হইলেও সমস্যা তো তার জন্য স্ট্যান্ডার্ডাইজেশন মানে পণ্যের গুণগত মান সম্পর্কে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে আপনি কি প্রোডাক্ট তৈরি করছেন অন্যের গুণগত মান নিয়ে যদি আপনি নিজেই স্যাটিসফাইড না হয় আপনার নেতা কিভাবে স্যাটিসফাইড হবে আর যেই ক্রেতা একবার কিনে ঢুকে গেল সে সারা জীবন আর আপনার প্রোডাক্ট কিনবে আর যদি কেনার পরে মনে হয় না তাহলে রিজনেবল বলতে পারে তাহলে সে আরেকবার আসবে আরেকবার আসবে তার বন্ধু বান্ধব এসে তার আত্মীয় স্বজন নিয়ে আসবে আপনার সস্তা তো আপনি মনে যদি করেন যে আমি কোন রকম একটা মানের পণ্য তাকে একবার গসাই দিয়ে বেঁচে গেলাম এটা একেবারে খুব খারাপ আপনার প্রোডাক্টের পণ্যের মান সম্পর্কে সচেতন হতে হবে এই মান সম্পর্কে দেশে এবং বিদেশে বহু ট্রেনিং নেওয়া আছে বহু বিষয় আছে এই বিষয়গুলো আপনারা বুঝতে হবে পণ্যের আপনাকে বুঝতে হবে যে আমি আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা একবার একজন ক্রেতার কাছে বিক্রি করার পর আমি বেঁচে যাই নাই বরং আমি দায়বদ্ধ হয়ে গেলাম ওই ক্রেতা ব্যবহার করার পর সে স্যাটিসফাই হবে কি যদি ব্যবহার করার পর সে স্যাটিসফাই হয় তাহলে সে নিজে আরেকবার আসবে তার বন্ধু বান্ধবের আমার বিক্রি করে দেবে আর যদি স্যাটিসফাই না হয় সে কিন্তু শুভঙ্করের পাশে একবার নেড়া একবার ইয়ত হয়ে যায় আর কোনোদিন আসবে না আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা অ্যাক্সেস টু ফাইন্যান্স আলোচনা করলাম আমরা ট্রেনিং এর বিষয়গুলো জানলাম আমরা র ম্যাটেরিয়ালস নির্বাচন করলাম আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের বিষয়টা চিন্তা করলাম আমরা পণ্যের মান চিন্তা করলাম আমরা হচ্ছে প্রাইসিং এবং প্রমোশন আমরা এই ছোট ছোট উদ্যোক্তারা কখনোই পত্রিকায় অ্যাড দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবো না টিভিতে অ্যাড দিয়ে প্রোডাক্ট বিক্রি করবো না তো আমাদের অ্যাডটা হবে রিলেশনশিপ অ্যাড উনি আমাকে চিনে উনি আপনার শাড়িটা খুব সুন্দর কোন দোকান থেকে কিনেছেন তখন কিন্তু আমি আমার ওয়াইফের জন্য আমার বোনের জন্য এরকম একটা শাড়ি যদি কিনি ওনার মাধ্যমে আমি যাব আপনার মানে এই রিলেশনশিপ মার্কেটিংটা পেতে হলেও কিন্তু আপনার প্রত্যেকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং ব্যবসায়ের যদি মূলধন বলি তাহলে ব্যবসার মূলধনের অন্যতম মূলধন আছে কমিটমেন্ট আপনি যার কাছ থেকে প্রোডাক্ট র ম্যাটেরিয়ালস কিনে আনলেন যদি বাকি দিয়ে আনেন কমিটমেন্ট অনুযায়ী তার টাকাটা পেমেন্ট করতে হবে যদি আপনার কমিটমেন্ট অনুযায়ী তার পাওনাটা পরিশোধ না করেন তাহলে সেকেন্ড টাইম আপনাকে শেয়ার বাকি দিবেন আর যদি আপনি কমিটমেন্ট রক্ষা করেন তাহলে সেকেন্ড টাইম না আপনাকে সে এবার যদি 5000 টাকা বাকি দেয় পরের বার সে 50000 টাকা বাকি দিবে কমিটমেন্ট আরেকটা হচ্ছে রিলেশনশিপ প্রত্যেকের সাথে আপনার একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকতে হবে আপনি যদি প্রথম দিন দেখাটাই শত্রুতা তৈরি করেন তাহলে আপনাকে কেউ হেল্প করবে না তার জন্য আপনার একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ কন্টিনিউ করতে হবে এবং এই রিলেশনশিপটা একদিনের জন্য না আপনার এই রিলেশনটা কন্টিনিউ করবে লাইফ লং তখনই লাইফ লং কন্টিনিউ করবে যখন আপনি আপনার কমিটমেন্টে ঠিক থাকবেন আপনার প্রোডাক্ট কোয়ালিটিতে ঠিক থাকবেন আপনি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন
আজকে আমার বক্তব্য অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের প্রোডাক্ট নির্বাচন কি প্রোডাক্টে নিয়ে আপনি বিজনেস করবেন, প্রোডাক্ট নির্বাচনে সাবধান হতে হবে, সবাই এক সেক্টরে ঢুকে পড়বেন না, যেটা সমস্যা আমাদের দেশে। আমি ব্যক্তিগতভাবে সমস্যা ফিল করছি যে সবাই এক কাজ করতে চায়, সবাই মিলে ঢুকে দুবার দরকার নাই। আপনারা যদি 100 সদস্য হয় 20 জন বুটিক বাটিক করেন, আর 20 জন আপনার এই যে টাই প্লে করেন, হ্যান্ডিক্রাফট করেন, আর 20 জন লেদার প্রোডাক্ট করেন, আর 20 জন এগ্রো প্রসেসিং এ আপনার জ্যাম জেলি আকারে দিকে যান, তাহলে এই 100 জনের সবার সমান, কারণ মার্কেটের ডিমান্ডটা একটা নির্দিষ্ট পরিমাণ, আপনি সবাই মিলে এক প্রোডাক্ট তৈরি করে তো লাভ নাই। সুতরাং আপনাদের এই প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্টিভিটি, মার্কেট প্রমোশন এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ খেয়াল রাখা এবং সর্বশেষে ঐক্যবদ্ধ থাকা। আপনারা নিজেদের মধ্যে গ্রুপিং তৈরি করবেন না, নিজেদের মধ্যে নেতা হইতে হবে, নেত্রী সভাপতি হইতে হবে, এইরকম টেন্ডেন্সি থেকে বেরিয়ে এসে যদি সবাই একসাথে আমরা সবাই উপকৃত হব এমন কিছু করেন, তাহলে এই সংস্থা আগিয়ে যাবে, এই সংস্থার দিনের দিন পরিধি বাড়বে, আর এই সংস্থার সাথে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আপনাদেরকে মানুষ স্মরণ করবে। আর আপনারা যদি নেতৃত্বের জোরে বা যে কোনো ভাবেই হোক সুন্দর করে সংস্থাটাকে ডুবিয়ে দেন, ধ্বংস করে দেন, প্রত্যেকেই আপনারা যারা আছেন এই জায়গায় থাকবেন, আর ভাগ্যের উন্নয়ন হবে না। আমি আমার এই পক্ষ থেকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর রেখে আপনাদেরকে রিকোয়েস্ট করে আমি আবারও এই সংস্থার শুভ উদ্বোধন ঘোষণা করে আপনাদের সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করছি, ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে এই সংস্থার উদ্বোধন অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।